ইসলামী ব্যাংক নিউজ টপ 10। একাশিতে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের নতুন দিগন্তে, মত আওয়ামী লীগ নেতাদের। ঈদের ছুটি শেষ হয়, দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা ফিরছে মানুষ। ময়মনসিংহে ত্রিশালে ট্রাক পিকআপ সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, এছাড়া রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ, খুলনায় আরও চারজনের মৃত্যু। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সুখচর ইউনিয়নে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 10টি দোকান পুড়ে ছাই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নারী শিশু সহ এ পর্যন্ত নিহত 2 শতাধিক। ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। করোনায় একদিনে সারা বিশ্বে আরও 10,000-এর বেশি মানুষের মৃত্যু, ভারতে একদিনে মারা গেছে 4,000-এর বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ থেকে অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় ফুটবল দলের অনুশীলন আজ থেকে শুরু।